একটা বৈশিষ্ট্য রয়েছে, এই বিদ্যালয় থেকে যারা যারা প্রাক্তন ছাত্র ছাত্রী আজকে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে পরিচিত রয়েছে। আমাদের অ্যাডভোকেট শান্তনু ভট্টাচার্য, আমাদের অনেক সিনিয়র এই স্কুলেরই ছাত্র ছিলেন, আমাদের পুলিন্দা এই বিদ্যালয়ের ছাত্র অনেকে এখানে যারা রয়েছেন, কিন্তু স্যারও এই যিনি আজকে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন উনিও এই বিদ্যালয়ের ছাত্র, এবং বহু সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিরা আজকে বড় বড় প্রতিষ্ঠিত জায়গায় আজকে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই বিদ্যালয়ের নামকে উজ্জ্বল করে আজকে সমাজের বিশিষ্ট জায়গায় পৌঁছে গেছে। কাজেই মহাত্মা গান্ধী স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি, কারণ দৃঢ়তার সঙ্গে সফলতার সঙ্গে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যমাত্রাকে অর্জনের জন্য আমরা যেভাবে কাজ করি, যেভাবে আমরা বিদ্যালয়ে আমরা কাটাই, সেটা আমাদের কাছে অবশ্যরণীয়। কাজেই আমি ছাত্র ছাত্রীদের কাছে আহ্বান রাখব যে আমাদের লক্ষ্যমাত্রাকে স্থির করতে হবে। আমি আমার ভবিষ্যৎ কোন দিকে, আমি আমার ভবিষ্যৎটাকে কিভাবে আমি উজ্জ্বল করব, আমি ভবিষ্যতে কি করব, সেটা এখনই নির্ধারণ করার সময়। তো কাজেই আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যেই আমি দু একটা কথা বলে আমার বক্তব্য বিরাম দেব, কারণ দীর্ঘক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য তোমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। কাজে বক্তৃতা দিয়ে আমি খুব একটা বেশি সময় তোমাদের নষ্ট করতে চাই না। আমি একটা অনুরোধ তোমাদের কাছে রাখছি, এখানে আমি যখন বসেছিলাম আর তোমাদের প্রধান শিক্ষক বক্তব্য রাখছিলেন, আর তখন আমি অবাক হয়ে ভাবছিলাম যে তোমাদের এই যে চিৎকার চেঁচামেচি, তো সেইটা তোমরা প্রধান শিক্ষকের বক্তব্য তোমরা শুনছো না। তো তখন আমি নিজেকেও তোমাদের মতোই ভাবছিলাম যে সত্যি তো তোমাদের মতো আমিও ছিলাম। আমি একটা জিনিস তোমাদের কাছে চাইব, যারা স্টুডেন্টরা, 2 মিনিটের জন্য মুখটা বন্ধ রাখতে হবে, 2 মিনিট, 2 মিনিটের জন্য, 2 মিনিট, দেখি পারে কিনা, 2 মিনিট আমি সময় দেখি, 2 মিনিট, এটাই হচ্ছে অনুশাসন। তোমরা উপভোগ করবে, আনন্দ উল্লাস করবে, কিন্তু যখন কেউ কোন একটা বক্তব্য রাখছে তা শোনার জন্য, তা শেয়ার করার জন্য, আমি প্রথমে বলেছি যে আমাদের লক্ষ্যটাকে স্থির করতে হবে, আমরা কি চাই, আমাদের ভবিষ্যৎ কি হবে, তো সেই ব্যাপারে আমাদেরকে নির্ধারণ করতে হবে, আমাদেরকে নির্ধারণ করতে হবে। কারণ আমি যেটা জানি যে আমরা একদিন একটা দিন কয় ঘন্টায় হয়, একটু কনফারেন্স তো সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে, 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা, থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে, আল্ট্রাসনোগ্রাফি, রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইআরসিপি, ডায়ালাসিস ও আইসিইউ পরিষেবা। সেবাব্রত নার্সিং হোম, ছিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।